উড়োজাহাজি পরিচ্ছন্নতা ও খাবার পৌঁছে দেওয়ার সময় কৌশলে সোনা চোরাচালানির অভিযোগ দীর্ঘদিনের চলতি বছরের দোসরা সেপ্টেম্বর বিমানের ক্যাটারিং সেন্টার বিএফসিসির কর্মী জাহাঙ্গীর আলম চার কেজি স্বর্ণসহ আটক হলে এই ঘটনা তদন্ত করে বিএফসিসির চার সদস্যের একটি কমিটি তদন্ত প্রতিবেদন হতে জানা গেছে দুবাই হতে বিমানের ফ্লাইট ঢাকা এলে ক্যাটারিং এর নামানো ও কেবিন পরিষ্কার উড়োজাহাজে ওঠে বিএফসিসির কর্মী জাহাঙ্গীর একটা সিটের কালো টেপ জড়ানো পায়ে আটকানো রাবারের লুকিয়ে ফেলে কেবিন পরিষ্কার না করে ক্যাটারিং এর মালামাল নিয়ে বের হয়ে আসে নিরাপত্তা কর্মীদের বাধা ছাড়াই এয়ারসাইড গেট নির্বিঘ্নে পার হলেও ল্যান্ডসাইড গেটে দেহ তল্লাশিতে ধরা পড়ে চার কেজি স্বর্ণ এ কাজে প্রতিটি ধাপেই তাকে সহযোগিতা করেছে সংশ্লিষ্ট দায়িত্ব পালনকারীরা বিএফসিসির খাবার প্যাকেটের মাধ্যমেও সোনা কিংবা মাদকের মতো অবৈধ দ্রব্য বিনা বাধায় বাইরে চলে আসে বিএফসিসির সাবেক মহাব্যবস্থাপক সহ তার অনুগতদের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে চেকিং ছাড়া খাবার বিএফসিসির বাইরে নেয় বলে অভিযোগ উঠে এসেছে প্রতিবেদনে সাবেক মহাব্যবস্থাপক আলিজা ব্যবস্থাপক প্রশাসন রাকিব হোসেন ও আরেক কর্মী মোহাম্মদ আলী চেকিং ও ভাউচার ছাড়া খাবারের বক্স বাইরে আনার ঘটনার তদন্ত করায় নিরাপত্তা কর্মীদের হয়রানি ও শোকজ করা হয় প্রতিবেদনে আরও বলা হয়েছে চোলাচালান বন্ধে নিরাপত্তা গেট বড় করা ও নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়াতে আলোচনা হলেও ব্যবস্থা নেয়নি সাবেক মহাব্যবস্থাপক আলিজা তদন্তে আঠারো জনকে জিজ্ঞাসাবাদের পর জাহাঙ্গীরসহ দুজনকে অভিযুক্ত ও পাঁচজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছে কমিটি তবে চোরাচালানে সংশ্লিষ্টতা পেলেও সাবেক মহাব্যবস্থাপক ও তার অনুগতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ নেই সতেরোই সেপ্টেম্বর আলিজাকে বিএফসিসি থেকে অব্যাহতি দিয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে বদলি করে দায় সেরেছে বিমান কর্তৃপক্ষ অবশ্য নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেবার পর বিমান ব্যবস্থাপনা পরিচালক বলেছেন কাউকে ছাড় দেয়া হবে না আশা করছি এটা চেঞ্জ হবে কারণ আমরা তো সরকার বর্তমান পরিস্থিতিতে আমরা তো আসলে চাচ্ছি যে এটাকে একটা সংস্কার করে নতুন কিছু করার জন্য নতুন বাংলাদেশ তো সেই জন্য আমরা দুর্নীতির বিরুদ্ধে এবং অনিয়মের বিরুদ্ধে একদম সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবো সবসময় বিএফসিসিকে ঘিরে চোরাচালান সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে বিমান প্রশাসনেরও দুই সদস্যের আলাদা কমিটির তদন্ত চলছে